আজ লক্ষ্মী পুজো, আর পাশে যেন সত্যি করে লক্ষ্মীকে একটা পেয়ে গেছে। আর দেখে তুমি যখন গাড়ি থেকে নামছিলে, আমার মনে হলো কোনো লক্ষ্মী ঠাকুর একদম সত্যি সত্যি যেন আমাদের সামনে আসছে আর কি। আর দেবিকা, দেবিকা সেনগুপ্ত আমাদের জনপ্রিয় অভিনেত্রী, তার সাথে আড্ডা দেবো। তার লক্ষ্মী পুজো, আজকেই লক্ষ্মী পুজো, সে কোথায় যাবে, এরপরে কী করবে সারাদিনটা। দেবিকা, লক্ষ্মী পুজো প্রথমে বলো, তোমার কাছে লক্ষ্মী, তুমি মানে সত্যি করে লক্ষ্মী প্রতিমা, তোমার কাছে লক্ষ্মী মানে কি, বা লক্ষ্মী পুজো বলো, বা লক্ষ্মী তোমার কাছে লক্ষ্মী কি মানে কি? দেখো, আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে, সবার প্রথমে আমি লক্ষ্মী পুজো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি বড়দের এবং ছোটদের আমার ভালোবাসা। আর সব থেকে বড় কথা তুমি যেটা বললে যে লক্ষ্মী আমার কাছে কি মানে মানেটা কি, দেখো লক্ষ্মী মানে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই লক্ষ্মী বাস করেন, মা লক্ষ্মী বাস করেন। কারণ আমরা কিন্তু দেখো শুধু যে মানে মানে ছোট থেকে যখন বড় হচ্ছি বাবা মার হাত ধরে, তো তাদের একটা শিক্ষা, মানে যেহেতু আমরা ইন্ডিয়ান আমাদের মধ্যে সেই কালচারটা রয়েছে, তো আমাদের কিন্তু ছোটবেলা থেকেই বাবা মার একটা শিক্ষা বলো কি একটা সংস্কার বলো এই ব্যাপারটা থাকে। তো যেটা আমি জানি যে মা লক্ষ্মী খুব সংস্কারী হন, উনি খুব ডিসিপ্লিন পছন্দ করেন, তো আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু সেই ব্যাপারটা থাকে, একটা ডিসিপ্লিন থাকে। কারণ যেহেতু আমরা মেয়ে, মানে আমার মনে পড়ে যে ছোটবেলায় একবার স্কুলে ক্লাস করার সময় আমাদের যে ম্যাম, উনি আমাদের বলেছিলেন যে মেয়েদের অলওয়েজ মানে ঘরমুখ হওয়াটা ভালো হয়, কারণ মেয়েরা যদি অতিরিক্ত বহির্মুখী, মানে আমি বলছি না আজকাল আমরা প্রত্যেকেই পুরুষের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে চাকরি করছি, সব কিছুই করছি, বিজনেস করছি, অভিনয় করছি, সবটাই করছি, কিন্তু তার সাথে সাথেও যদি আমাদের নিজস্ব কাজ যেটা, সেটাকে যদি আমরা বজায় রেখে সবটা করতে পারি, তো আমার মনে হয় যে সেখানে মা লক্ষ্মীর একটা তো কৃপাদৃষ্টি থাকে আর তার আশীর্বাদও থাকে, আর আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই মা লক্ষ্মীর ব্যাপারটা থাকে। তো এটাই আমার কাছে কিন্তু মা লক্ষ্মীর ডেফিনেশন, যে সে সব দিকটাকে ব্যালেন্স করে চলছে, জাস্ট নট অনলি মা লক্ষ্মী, মানে মা দুর্গার মতো দশ হাত দিয়ে সে সবটাকে সামলাচ্ছে, মানে আমরা মেয়েরা পারি সবটা সামলাতে, বাইরেও সামলাতে, ঘরকেও সামলাতে। এই যে তুমি সংস্কারী এবং ডিসিপ্লিন কথাটা যখন বললে আর কি, তোমার কে তোমার পিছনেও আমরা একটা আলোচনা করছিলাম আর কি, যে এত যে একটা হয় না খুব সিম্পলি কথা বলা, সাধারণের মধ্যে অসাধারণ আর কি, যে খুব শান্তভাবে কথা বলছো কিন্তু কথার মধ্যে খুব একটা মহত্ব এই ব্যাপারটা আছে, এবং খুব সংস্কারী, মানে তোমাকে যখন থেকে দেখেছি একটা ওই ওই এই ব্যাপারটা তোমার মধ্যে নেই, একদম একটা মানে মেয়ে মেয়ে বলতে আমরা যে হয় না ঠাকুমা দিদিমারা যেরকম বলে যে সংস্কারী, খুব শান্ত মনা বা শান্ত কথাবার্তা, আর সিরিয়াসলি তোমার মধ্যে মানে অন্য সময় সবসময় এই ব্যাপারটা আমরা দেখেছি আর কি, যতদিন ধরে দেখছি আর কি। কী করবে সারাদিন আজকে? সারাদিন দেখো আমি বাড়িতে ওই ঘটা করে ঠাকুরমশাই দিয়ে পুজো করি না, তবে আমি মা লক্ষ্মীকে আমার মতো করে পুজো করি, কারণ আমার মনে হয় যে ঈশ্বরকে যদি আমি মন থেকে প্রার্থনা করি তবে নিশ্চয়ই তিনি আমার কথা শুনবেন। কারণ এটার একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ ওই লক্ষ্মী পুজোর সময় ঠিক টিপিক্যাল ব্রাহ্মণদের পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, তো সেই জন্য আমি সেই মানে ইয়েটাকে পুরো ভেঙে দিয়ে আমি আমার মতো করে মা লক্ষ্মীকে সাজিয়ে আমি আমার বাড়িতে পুজো করি। আর বিভিন্ন জায়গায় তো ধরো ইনভিটেশন থাকেই, তো সেখানে যেতে হয়, তো তাদের সঙ্গেও মানে আনন্দটা উপভোগ করে নিই, তো এভাবেই চলে সারাদিনটা, মানে একটা সেলিব্রেশন মুড থাকে আর কি। দেবিকা, যে এটা হয় না ছোটবেলায় যে লক্ষ্মী পুজো বলো বা দুর্গা পুজো বলো, একটা সেলিব্রেশন বললে মানে ছোটবেলা থেকে পুরোটাই সেলিব্রেশন, যে আমরা কোনো স্পিরিচুয়ালিটি ব্যাপারটা অতটা থাকে না, বা তখন আমাদের মধ্যে স্পিরিচুয়াল ব্যাপারটা আসে না, পুজো মানে আনন্দ। আর যখন বড় হচ্ছে আর কি, যখন আস্তে আস্তে সময় যাচ্ছে আর কি, পুজো সেলিব্রেশনের সাথে সাথে স্পিরিচুয়াল এই ব্যাপারটা চলে আসে। এরকম কখনো হয়েছে যে লক্ষ্মী পুজোর পরে এখন খুব ভালো খবর পেয়েছো, যেন লক্ষ্মী একদম সত্যি সত্যি কোনো একটা ভালো কিছু বার্তা নিয়ে এসেছে? দেখো এটা তো হয়ই যে মা লক্ষ্মীকে আমরা মানে ঐশ্বর্য সমৃদ্ধির দেবী বলে আমরা পুজো করি, তাকে আমরা মানে মানি এই কারণে। তো একটা জিনিস আমি জানি যেটা আমার মা আমাকে শিখিয়েছেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা আচার বিচার আছে। ধরো আমি
যে জামাটা পরে খাচ্ছি, ধরো মাছ মাংস খাচ্ছি, তো সেটা পরেই আমি নিশ্চয়ই ঠাকুরকে পুজো করতে যাব না, নিশ্চয়ই আমি তখন আমার পোশাক বদলে পরিষ্কারভাবে শুদ্ধভাবে, সব থেকে বড় কথা যে শুদ্ধ মনে যদি তুমি ঈশ্বরকে ডাকো, মালক্ষীকে ডাকো, বা যে কোনো ভগবানকেই যদি তুমি শুদ্ধ মনে ডাকো, তবে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। আর আরেকটা জিনিস আমি মানি, যে আমি যদি মনের দিক থেকে সৎ হই, হ্যাঁ দেখো আমার যদি মনটা সৎ থাকে, আমার যদি উদ্দেশ্য সৎ থাকে, তবে ডেফিনেটলি আমার জীবনে ভালো ঘটবেই। কিন্তু আমার যদি উদ্দেশ্যটাই অসৎ থাকে, তো আমি সারাদিন ধরে যদি লক্ষ্মীর পাঁচালি পড়ি তাতেও আমার কিছু হওয়ার নেই। তো এটাকে আমি মানি যে আমার উদ্দেশ্য যদি সৎ থাকে, আমি যদি নিজে সৎ থাকি, তো ডেফিনেটলি মা লক্ষ্মী আমার উপর কৃপা তো করবেনই। দেবীর কাছ থেকে খুব ভালো জিনিস শিখলাম যে ভগবান হোক, লক্ষ্মী হোক, মানে যে কোনো ঠাকুর হোক বা যে কোনো দেবী হোক, উদ্দেশ্য সৎ হওয়া উচিত এবং তার কাছে ভালো কিছু চাওয়া উচিত, মানে সে যাতে দিতে পারে। সেটাই, দেখো আমি যেমন নিজের জন্য চাইতে পারি না যে মানে মা আমাকে এটা দাও বা আমার এটা হয়ে যাক, আমি কোনোদিনই চাইতে পারি না, তো আমি সবার জন্য চাই। কেন চাই? কারণ আমার মনে হয় যে আমার সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা যদি সুস্থ থাকেন, তারা যদি ভালো থাকেন, হ্যাঁ, তবে আমার ভালো লাগবে। এটা বরাবরই মানে আমার ছোটবেলা থেকেই, আমি একটাই মেয়ে, কিন্তু কোনোদিনও আমার মধ্যে ওই একাশের ব্যাপারটা তৈরি হয়নি। কারণ কি, আমার একদম মামার বাড়ির পাশেই আমরা থাকতাম, তো 365 দিনের মধ্যে কোনো না কোনো ভাই বোন মানে থাক মামার বাড়িতে আসতোই। তো আমার মা সবসময় বা বাবা আমাকে শিখিয়েছেন যে অলওয়েজ যেটাই তুমি খাও বা যেটাই তুমি ইউজ করো তুমি শেয়ার করো। তো ধরো আমি একটা মিষ্টি খেলেও সেটা আমি শেয়ার করে খেতাম, একটা আপেল খেলেও আমি সেটা শেয়ার করে খেতাম। তো সেই জিনিসটাই আমার ছোটবেলা থেকে তৈরি হয়ে গেছে। আর অদ্ভুতভাবে আমি কাউকে যদি এতটুকু হেল্প করতে পারি, বা ধরো হেল্প করা দূরে থাক, যদি কাউকে আমি একটা ভালো তার কোনো কাজটাকে যদি আমি করে দিতে পারি, তো আমার সেটা নিজের খুব ভালো লাগে, মানে আমি তাতে আনন্দ পাই। দেবীকে মানে মানুষের জন্য চাওয়া এবং শেয়ারিং, শেয়ারিং করলে বোধ হয় মানুষের কিছু কমে না। আমাদের বাঙালিদের একটা কথা আছে যে কাউকে যখন কিছু দেয়া হয় কমে না, উল্টে মালক্ষী বলো বা দেবী, যে কোনো দেবী বলো, যে কোনো ভগবান বলো, তাকে আর উল্টে ঢেলে দেয়। একদমই তাই। এই ব্যাপারটা নিয়ে আমি বলি, ধরো কিছু মানুষ আছেন যারা মানে দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পায়, তো আমি সেই মানুষের মধ্যে পড়ি। সত্যি কথা বলছি, আমি যদি কাউকে একটা ছোট্ট কিছুও দিতে পারি তো আমার খুব ভালো লাগে, আর আমার সবসময় এটা মনে হয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সত্যি কথা বলতে কি, আমার না পার্থিব জিনিসের প্রতি কোনোদিনই খুব একটা টান আমি অনুভব করিনি। ধরো মেয়েরা বলে যে খুব জুয়েলারি পছন্দ করে, বা ধরো মেয়েরা পোশাক আশাকের প্রতি তাদের একটা ফ্যাসিনেশন থাকে। হ্যাঁ ডেফিনেটলি, দেখো কোনো একটা ভালো জায়গায় যেতে গেলে নিজেকে সুন্দর করে সাজাতে হবে, সেটা 10 জন কমপ্লিমেন্ট দিলে অবশ্যই ভালো লাগে, সেটা তো ভালো লাগেই। কিন্তু তার মানে এই না যে আমাকে কোনো কিছু পেতেই হবে বা কোনো কিছু আমাকে যেন তেনভাবে আমাকে আমার এটা চাই, এই ব্যাপারটা আমার মধ্যে একদম নেই। তো তার থেকে আমার মনে হয় যে যেই মানুষটি আমার কাছের মানুষ তাকে যদি আমি একটা কিছু দিতে পারি, তো সেটা আমার জন্য খুব আনন্দের, আমার খুব ভালো লাগে সেটা, মানে সেটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ খুঁজে পাই। দেবিকা এইখানেই তুমি অন্যদের থেকে আলাদা, তুমি অনন্য। আর দেবিকা একটা বলো, রিসেন্টলি দুর্গাপুজো গেল, দুর্গাপুজো মানে বাঙালির সব থেকে বড় উৎসব, একটা 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 কী বলবো, নস্টালজিয়া, একটা ফিলিংস, ছোটোবেলা মানে বড়োবেলা সব মিলিয়ে দুর্গাপুজো কেমন কাটালে? দুর্গাপুজো দেখো আমার যেটা হয় সেটা হচ্ছে, দুর্গাপুজোতে আমার নিজের যেহেতু একটা আলাদা বিজনেস আছে জানো, তো আমাকে মোটামুটি ওখানে একটু টুকটাক ইনভলভ থাকতে হয়। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে, পুজোতে না ওই মানে টিপিক্যাল সেই ভিড়ের মধ্যে গিয়ে আমার ভালো লাগে না, মানে আমি ঠিক মানে কমফোর্টেবল নই ভিড়ের মধ্যে। তো আমার তার থেকে অনেক বেশি ভালো লাগে বাড়িতে বসে মজা করতে। ওই কদিন একদম ছুটি, মানে আমি ভীষণ ঘুমোতে ভালোবাসি, মানে যতক্ষণ খুশি ঘুমাচ্ছি, কেউ ডাকার নেই, কোনো কাজের প্রেশার নেই, বন্ধুবান্ধব আসছে তাদের সাথে অনেক রাত অবধি, সকাল হয়ে যাচ্ছে আড্ডা মারছি। তো এই যে ব্যাপারটা, এটা একটা মানে এটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। তারপরে দেখো বেরোতে টুকটাক তো বেরোনোই হয়, তো বেরোতে গেলে তখন ধরো বিভিন্ন রকম মানে মায়ের প্যান্ডেল দেখছি, লাইটিং দেখছি, তো বিভিন্ন রকম লোকজন নানান রকমভাবে সেজে, ওটাও বেশ মানে ভালো লাগে। সারাটা বছর তো দেখো এই এই কটা দিনের জন্যই অপেক্ষা করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখো, বাচ্চাদেরও যে একটা ব্যাপার থাকে, একই প্যান্ডেলে 10 বার যাচ্ছে মাকে দেখতে, তো এটা আমি খুব মজা পাই। এটা আমি নিজেও ছোটোবেলায় করেছি, মানে যে নতুন নতুন জামা কাপড় পরে একই প্যান্ডেলে 10 বার ঘুরে আসছি, মা বলছে ঠিক আছে ঘুরে আয়, তো ঘুরে আসছি। এই যে একটা মজা, বা পাড়ার প্যান্ডেলে বসে যে বন্ধু বান্ধবদের সাথে বা ধরো ভাই বোনদের সাথে আড্ডা মারা, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু আর ফিরে আসবে না।
এই এই যে বললে যে তুমি ব্যবসা একদম ব্যবসা নিজের নিজস্ব একটা ব্যবসা আছে, মেয়েরা এখানেই বোধহয় দশভুজা, তোমার সংসার সামলাচ্ছ, অভিনয় জগৎ সামলাচ্ছ, আবার তোমার নিজস্ব যে বিজনেস, ছোটোখাটো বিজনেস নয়, যথেষ্ট বড় বিজনেস, অনেকগুলো তোমার অনেকগুলো জায়গাতে তোমার সেখানে তোমার ইনভলভমেন্ট থাকা থাকতে হয়, সামলাও কী করে এতগুলো? দেখো ব্যাপারটা হচ্ছে, এটা আমাকে অনেকেই এই ব্যাপারটা নিয়ে বলেছে যে তুমি সামলাও কি করে। দেখো সামলানোটা তো আমার মনে হয় আমি যে প্রথমে বললাম, একটা একটা মেয়ে তো নিজের সংসার পাচ্ছি না, পেরে উঠছি না, মানে সংসার সামলাতে গিয়েই বলে পেরে উঠছি না, সেখানে তুমি সংসার খুব একদম ঠান্ডাভাবে সামলাচ্ছ, নিজের বিজনেসও সামলাচ্ছ, আবার অভিনয় জগতেও তোমার একদম নিজস্বতা বজায় রাখছো আর কি। হ্যাঁ, আমি যেটা করি জানো তো, আমি নিজের জন্য সময় রাখি, কারণ দেখো সারাদিন সংসার সামলাচ্ছি, সারাদিন ব্যবসা দেখছি, সবার দেখো প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্বতা ভালো লাগা বা থাকতেই পারে। তো আমারও ভালো লাগা বলতে কি বলো তো, দেখো আমি যখন ধরো মুভি দেখছি বা আমি গান শুনছি সেটা একটা আলাদা, কিন্তু আমি নিজের জন্য সময় দিই মানে কি, আমি খানিকক্ষণ চুপচাপ বসে থেকে ধরো আমার মানে পরবর্তী কাজগুলো কি সেগুলো নিয়ে আমি ভাবি বা আমি সেগুলো ভাবতে ভালোবাসি, একটা ডিজাইন করে ফেলি, আর প্রিয় মানুষদের সঙ্গে ফোনে কথা বলি, তো সেটাও আমার একটা রিল্যাক্সেশন বলতে পারো। আর একটা জিনিস, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মোটামুটি 15-20 মিনিট খাটে বসে থাকি, মানে আমার তখন মানে খাট থেকে নামতে ইচ্ছে করে না, ওই বলতে পারো একটা ল্যাত খাওয়া, ওই ব্যাপারটা আমি খুব মানে উপভোগ করি আর কি। মানে বেশ 15-20 মিনিট আমি বসে থাকবো, আমাকে বেডটি দেবে, বেডটিটা খেয়ে আস্তে 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 তারপরে আমি আমার নিজের কাজের ডিজাইন করতে থাকবো যে আমি কী করবো। তো তারপরে তো সারাদিন ছোটাছুটি চলেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যেই কাজটাই করি না কেন, একটা কাজ নিয়ে না মানে অনেকক্ষণ করছি তো করেই যাচ্ছি এই ব্যাপারটা নেই, আমি যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করতে পারি, এটা বলতে পারো হয়তো গড গিফটেড, এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ যে আমি কাজটাকে তাড়াতাড়ি করতে পারি। তো দেখো এটা নয় যে আমি মানে তাড়াতাড়ি করতে পারি মানে সবাই তাড়াতাড়ি করতে পারবে, তো আমার মনে হয় যার যতটুকু কাজ সেই কাজটুকুকে সে যদি ঠিকভাবে সুষ্ঠুভাবে করে তবে কিন্তু কাজের কোনো প্রবলেম হবে না। আমার মনে হয় সে সংসার ব্যবসা অভিনয় সবটাই সামলাতে পারবে, মানে সিস্টেম এবং সময় নিজের জন্য সময় রাখা, সকল কাজটার জন্য নিজস্ব সেই কাজটার জন্য স্পেশালি সময় রাখা, সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে পারলেই হবে। দেখো তুমি যদি নিজের মানে নিজের ভালো লাগাটা যদি তোমার না থাকে, ধরো তুমি যে কাজটা করছো কাজটা তুমি ভালোবেসে করছো না, তুমি মানে তোমাকে দায় ছেকে করতে হচ্ছে তো তুমি বা তুমি দায়বদ্ধ, তবে কিন্তু তোমার সেই কাজটা দেখবে সারাদিন লেগে যাচ্ছে, তোমার কিন্তু কমপ্লিট হচ্ছে না। কিন্তু তুমি নিজের জন্য সময় লেগে মানে রেখে নিজের ভালো লাগাটাকে বজায় রেখে তুমি যদি আর একটা কাজকে ভালোবেসে করো তবে সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তোমার কাছে মনেও হবে না যে এই সময়টা আমার এই কাজের জন্য এতক্ষণ চলে গেল, কারণ তুমি তো নিজের জন্য সময় রাখছো। একদমই তাই। দীপিকা একটা কথা বলছি, ছোটোবেলা যার বাচ্চারা একটা প্যান্ডেল মানে 10 বার করে দেখতে গেছে, আমি অত বাচ্চার কথা বলছি না, আরেকটু বাচ্চা থেকে যখন বড় হচ্ছে আর কি, পুজো মানে সবাই রিসেন্টলি দুর্গাপুজো গেল, কোনো ছোটোবেলায় এমন কোনো ফিলিংস আছে যে এই এমন কোনো ঘটনা আছে যেটা তোমার বেশ মনে মনে হাসি পায় যে প্রপোজ তো প্রচুর পেয়েছো, সেটা আমি কত পেয়েছো জিজ্ঞাসা করবো না, হয়তো মানে মোটা খাতাও শেষ হয়ে যেতে পারে আর কি, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, এমন কোনো মজাদার ঘটনা যেটা মনে পড়লে বেশ এখনো বেশ একটা বোকা বোকা ব্যাপার হতে পারে বা কোনো বেশ মজা দেয় আর কি, নিজেকে মজা দেয়? সেটা তো হয়ই, কারণ আমার মানে আমার মাসির বাড়ি একটু মানে কি বলবো মানে হাবড়া অশোকনগর ওই সাইডে, তো আমার মা কি করতেন, পুজোর টাইমে মারও যেহেতু বিজনেস ছিল তো মা ব্যস্ত থাকতেন বলে আমাকে মাসির বাড়ি পাঠিয়ে দিতেন, তো ওখানে যেটা হতো ওখানে মাসির বাড়ির মধ্যেই পুজোটা হতো, তো ওখানে প্যান্ডেল, এবার আমি ওই 10 বার আর কি নতুন জামা পরে প্যান্ডেলে যাবো আসবো, আর আমি ছোটোবেলা থেকে খুব নাচতে ভালোবাসতাম তো ন্যাচারালি প্যান্ডেল আমি মাতিয়ে রাখতাম, আমার দাদা দিদিরা ছিল ওরা আমাকে মানে কি বলবো মানে সবসময় চোখে চোখে রাখতো, মানে আমি ভীষণ ছটপটে ছিলাম মানে একটুও শান্ত ছিলাম না, তো সেই সময় যেটা সেটা হচ্ছে যে ওই মানে ধরো কারোর সঙ্গে একটু চোখাচোখি দেখা, হ্যাঁ পার্টিকুলার মানে আমার এক দাদার বন্ধুকে আমার খুব ভালো লাগতো, মানে ওটাই বলতে পারো যে মানে একটা হয় ছোটোবেলার যেটা মানে ওরম একটা ফিলিংস, মানে তাকে দেখে সেই লজ্জায় লাল হয়ে যাওয়া, হ্যাঁ তারপরে বাড়ি থেকে না বেরোনো, মানে এরম একটা ফিলিংস তো ছোটোবেলায় থাকেই, তারপরে ধরো কোথাও ঘুরতে গেছি, হ্যাঁ তো সেখানে মানে যেখানেই আমি যেতাম পেছন মানে আসতো আমার সাথে সাথে এরকম একটা ব্যাপার, তো যেটা কি হতো মানে আমি ভীষণ ইন্ট্রোভার্ট, মানে আমি না মানে দেখেই আর কি কেমন একটা নার্ভাস হয়ে যেতাম, আবার একটা সময়ের পরে
বুঝতে পারলাম যে না এটা প্রতিবাদ করা দরকার, মানে যখন ধরো যেটা আমার ভালো লাগছে না সেটা যদি আমি প্রতিবাদ না করি তবে এটা ঠিক হবে না। তো প্রতিবাদও প্রচুর করেছি, সেই জন্য ঝামেলাও হয়েছে, মানে আমি যেখানে যেতাম সেখানেই একটা না একটা অশান্তি বাধত। তো সেই জন্য কী করতাম, একটা টাইম মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে আমি যে যেখানে যাচ্ছি সেখানে তো এরকম ঝামেলা হচ্ছে, তো কী করবো? তো মা বললো যে একটা কাজ করো, কোনো উত্তর দিও না, যে যা বলে যাচ্ছে শুনে যাও, কোনো উত্তর দিও না। কারণ একটা টাইম কী হতো, এত ঝামেলা করতাম এত ঝামেলা করতাম, তারপরে দেখলাম যে না চুপ করে থাকাটা হচ্ছে আমার মনে হয় বেস্ট। মা যেটা বলেছে সেটাকে আজও ফলো করি, যেটা যে যেটা বলছে শুনে মানে না শোনার ভান করি, তো এটাই আমার মনে হয় যে ঠিকঠাক আর কি। এরকমভাবে যদি আমরা প্রত্যেকে যদি এরকমভাবে মানে চলি তবে আমার মনে হয় যে যে কোনো কিছু প্রবলেমকে আমরা ফেস করতে পারবো। দীপিকা, আমাদের তো অনেক কিছু মানে বাঙালি যখন আড্ডা হয় অনেক কিছু নিয়ে অনেক কথা ঢুকে যায়, কথার পরে কথা, কথার পরে কথা, কিন্তু সময় তো আমাদের নির্দিষ্ট থাকে, সময় আমাদেরকে বলে দেয় যে এবার থামো, আমরা তো থামবো। এবারে যেহেতু খুব খারাপ সময় আমাদের গেল, আমরা একটু কিছুটা হলেও ভালো সময়ের দিকে এসেছি। মা লক্ষ্মী বলো, দুর্গা বলো, কালী পুজোও আসছে, তুমি কী চাইবে? আমি চাইবো যে প্রত্যেকটা মানুষ মানে সুস্থ হয়ে উঠুক, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা যে এক মানে ছন্দে এক মানে একভাবে যে আমরা চলেছি, কারণ সত্যি কথা বলতে কি যে এই মহামারীর সময়ে প্রত্যেকটা মানুষের ধরো কিছু মানুষকে দেখেছি তারা নিজেদের কর্ম জায়গা থেকে মানে কর্মস্থল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বা প্রপারলি তারা নিজেদের মানে এরকমও প্রচুর মানুষ আছে যে যারা দুবেলা খাওয়ার জন্য তাদেরকে ভাবতে হচ্ছে। তো আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যে ভগবান অন্তত প্রত্যেকটা মানুষকে যাতে তারা দুবেলা পেট ভরে খেতে পারে এই ব্যবস্থা তুমি করো, আর যাতে মানুষ সম্মান নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে, এরকম না হয় যে নিজের মানে দুবেলা অন্যের জন্য মানুষের মানে অন্য কোনো খারাপ মানুষের সম্মুখীন হয়, এটা যেন না করতে হয়। প্রত্যেকটা মানুষ যেন নিজের পায়ে আবার দাঁড়াতে পারে, সুস্থভাবে স্বাভাবিকভাবে যেন নতুন জীবনে ফিরতে পারে। নিশ্চয়ই আমরা আবার স্বাভাবিক ছন্দে ফিরবো। আর দেবিকা, ব্যস্ততার মধ্যেও মানে আজকের দিনে এরকম একটা বহু ব্যস্ত তুমি মানুষ, বহু জায়গা তোমার ইনভাইটেশন রয়েছে, তার মধ্যে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেরকম লক্ষ্মী বললাম, তোমাকেও মানে তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে তোমরা আমাকে মানে ভেবেছো যে তোমাদের অনুষ্ঠানে আমাকে ভাবার মতো মানুষ এই জন্য ভেবেছি একদম। না না, আমার কথা ভাবার জন্য আমি সত্যি তোমাদের মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এটা যে আমার ভালো লেগেছে আমি এখানে আসতে পেরে, মানে এটা আমি এটাও কিন্তু আমি একটা ভালো লাগা থেকে এসেছি এটা বলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তুমিও তোমরাও প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব মজা করো পুজোর সময়। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। নমস্কার।